আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আমরা জানবো ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমরা যারা ফেসবুক চালাই আমাদের মনে প্রায়ই একটি টেনশন ঘুরপাক খায় এই বুঝি আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকিং হলো আরে ভাই ফেসবুকের এত ভালো নিরাপত্তা ব্যবস্থা থাকতে আপনি এত টেনশন করছেন কেন আজ এই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন আশা করি এই টেনশন আর কখন আপনাকে করতে হবে না যে আপনার ফেসবুকটি কেউ হ্যাক করবে চলুন আজ আমরা দেখি কিভাবে আমরা আমাদের ফেসবুকটিকে নিরাপদ করতে পারি যেন আমার ফেসবুক পাসওয়ার্ড অন্য কেউ জানলেও তাতে লগ করতে না পারে তো বন্ধুরা এই জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুকে ফেসবুকে এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ লগ ইন করা আছে ফেসবুকে প্রথমে ডান দিকে উপরে এই অপশানটাতে ক্লিক করি এরপর নিচে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা এখানে ক্লিক করব করার পর এখানে আবার আরেকটি সেটিং আসবে সেটিংয়ে ক্লিক করব এরপর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড লগ ইন এটাতে ক্লিক করব তারপর আমাদেরকে যেতে হবে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশানটিতে গেলাম এখানে দুটি অপশন আছে একটি অথেন্টিকেশন অ্যাপ আর একটি হচ্ছে টেক্সট মেসেজ আমরা এখানে টেক্সট মেসেজে ক্লিক করবো দেন কন্টিনিউ বন্ধুরা এখানে আমার মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি অ্যাড করে নেবেন যদি অ্যাড করা না থাকে তখন অ্যাড নাম্বার ফোন নাম্বার এটাতে ক্লিক করে নাম্বারটি অ্যাড করে নেবেন আমার যেহেতু এখানে অ্যাড করা আছে তাহলে আমি আর নতুন করে অ্যাড করতেছি না আমি কন্টিনিউতে যাচ্ছি এরপর আমার মোবাইলে সিক্স ডিজিটের একটি কোড নাম্বার আসবে কোড নাম্বারটা এখানে বসাবো একটু অপেক্ষা করি কোড নাম্বারটা হুম কোড নাম্বারটা চলে এসেছে আমি কোড নাম্বারটা বসাচ্ছি তারপর কন্টিনিউ দিলাম এরপর আমাকে আমার পাসওয়ার্ডটি দিতে বলছে আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে নিব ডান চালু হয়ে গেলো আমাদের সিকিউরিটিটা এখন এখন থেকে আমরা যদি মোবাইলে লগ ইন করি পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের মোবাইলে একটা এস এম এস আসবে এই এসএমএসে একটা ছয় ডিজিটের একটা কোড নাম্বার আসবে সেই কোড নাম্বারটা আমরা ইনপুট দেওয়ার পর তারপরে আমাদের অ্যাকাউন্টটিতে ঢুকতে পারবো এর আগে ঢুকতে পারবো না অতএব কেউ যদি আমাদের অ্যাকাউন্টটি হ্যাক করে হ্যাক করার পর আমাদের পাসওয়ার্ডটা জানে তারপরও যে হ্যাক করবে তার কাছে ওই ছয় ডিজিটের এই কোড নাম্বারটা যাবে না এই জন্য সে কখনো লগ করতে পারবে না এখানে আমাদের আরেকটা কথা জানা দরকার মাঝে মাঝে আমাদের অ্যাকাউন্ট আমাদের মোবাইলে এস এম এসটা বিভিন্ন সমস্যার কারণে নাও আসতে পারে যদি কখনো না আসে তখন এখানে আমাদের একটা অপশন আছে রিকভারি কোডস রিকভারি কোডস এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কোড আছে এই কোডগুলো যদি আমরা কপি করে কোথাও রেখে দিই এখান থেকে আমরা প্রত্যেকটা কোড একবার করে ইউজ করতে পারবো কোডগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমরা এখানে গেট নিউ কোডস আসে এটার মাধ্যমে আমরা নতুন নতুন কোড পাবো সব সময় তো আমরা এখান থেকে কোডগুলো কপি না করে ব্যাগ দিয়ে চলে যাচ্ছি এরপর এখানে নট নাও আমাদের সিকিউরিটিটা অন হয়ে গেছে এখানে আরেকটি অপশন দেখুন হয়ার ইউ আর লগড ইন এই অপশনটাতে যাবেন এখানে দেখতে পাবেন আপনার মোবাইলে কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছিল সবগুলো থাকবে আপনি চাইলে এখানে একটা অপশন আছে সেশন লগ আউট অফ অল সেশনস এটাতে ক্লিক করবেন তো এখানে যতগুলো তো লগ করা আছে সবগুলো লগ আউট হয়ে যাবে এরপর থেকে কেউ যদি আপনার অ্যাকাউন্টে ঢুকতে যায় নতুন করে সবসময় আপনার ওই ছয় ডিজিটের একটা কোড নাম্বার আসবে আপনার মোবাইলে এই কোড নাম্বারটা দিয়ে ঢুকতে হবে এখানে আমার এখানে এটা যেগুলো লগ ইন করা আছে আমি এখান থেকে লগ আউট করতেছি না আপনারা চাইলে লগ আউট করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ